রাস্তায় রাস্তায় খোলা অবস্থায় ময়লা, স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা ড্রেন পরিষ্কার করে ময়লার স্তূপ উন্মুক্ত স্থানে জড়ো করে রাখার ফলে প্রতিদিনই স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে নগরবাসী। একদিকে যেমন করোনায় আক্রান্তগ্রস্ত মানুষ, অপরদিকে নগরবাসীর স্বাস্থ্য ঝুঁকিতে আরেক অতিরিক্ত মাত্রা যোগ করেছেন উন্মুক্ত স্থানের ড্রেনের ময়লা। তবে সিটি কর্পোরেশনের এই ময়লা ভোর সকালে পরিষ্কার করার কথা থাকলেও তা পরিষ্কার করেছে ভর দুপুরে, আর পরিষ্কার করে ময়লা ঢেকে রাখার কথা থাকলেও তা প্রকাশ্যে রেখে উন্মুক্ত স্থানে রেখে যাচ্ছে পরিচ্ছন্ন কর্মীরা। শহরের প্রাণকেন্দ্র চাষার থেকে বিবি রোডে দেখা মেলে এমন চিত্রের। NAN TV নিউজ ডেস্ক।